আর বান্দা বলবে আমার নবী অন্য কেউ নয়, আমার নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাস করবে, আবার শোনাবে, আল্লাহর বান্দা বলো বলো তোমার ধর্ম কি বলো? জগতের বুকে হাজার হাজার ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসাই ধর্ম, এমনি করে হাজার হাজার ধর্ম রয়েছে, তোমার ধর্ম কি বলো? একটা বার বলো বলো। আল্লাহর ইমানদার বলবে, আল্লাহর ইমানদার বান্দা ওই সময় কবর আরবিতে বলবে, আল্লাহর মালাইকারা আমার ধর্ম অন্য কোন ধর্ম নয়, আমার ধর্ম হলো দিনিয়াল ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর আমি আপনি ইমানদার হয়ে থাকি, আমি আপনি যদি সেই রকম আজকের ইমানওয়ালা যদি হতে পারি, আমার যদি আমার আপনার সঙ্গে সেই কবরের ভিতরে যায়, তবে তো উত্তর দিতে পারবো বাপ জি, তবে তো পারবো। আর যদি আমি আপনি আজকের এই অন্তরের ভিতরে আজকের এই কল্পটাকে যদি আমি আপনি জঙ্গে ভরপুর করে নেই, যদি এই অন্তরে আজকের মদ, গাঁজা, সুদ, ঘোষ, জেনা, ব্যভিচারী যদি এই অন্তরে থাকে, উত্তর দিতে পারবো তো বা পারবো পারবো না জি। আজকের বলেন এই যে অন্তরটা আল্লাহ দিয়েছে, এই অন্তরে আমাদের আজকে দুরকম জিনিস পাইল করে আমরা মানে চাটনি করে ফেলেছি, এই চাটনি বলুন তো, চাটনি করে ফেলেছি। এই অন্তরটা শুধু রেখেছে আল্লাহ আজকে পরিষ্কার রাখার জন্য, আজকের মিষ্টি মিঠাই জিনিস রাখার জন্য, কিন্তু এই অন্তরে কোনো আজকের নোংরা জিনিস রাখতে বলেনি। এই অন্তরে আজকের খুশবু রাখতে বলেছে, তার মানে কি? তথ্য শুধু শোনেন, আজকের আজকের ব্যাখ্যা গুলো শোনেন। আপনি বাজারে গিয়েছেন একটা ব্যাগ হাতে করে নিয়ে, আপনার বউ বলেছেন, আপনার স্ত্রী বলেছেন, এই দেখো মনির বাপ তুমি বাজারে যাচ্ছ, হ্যাঁ তা বাজারে যাচ্ছ, তুমি এই ব্যাগে করে বাজার লিস্টি করে দেখছি, এতে তুমি আলু, পেঁয়াজ, উচ্ছে, বেগুন, চাল, ডাল একটা ব্যাগ দিয়েছে, সব ওই একটা ব্যাগে নিতে বলেছে, লিস্টের নিচে লেখা রয়েছে কেরোসিন। এখন এ বাবু বাজারে কেল্লার বাজারে গিয়েছে, কেল্লার বাজারে গিয়ে এখন সব বাজার করা হয়ে গেল, একটা 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 করে সব হয়ে গেল, কেরোসিন দোকানে গিয়েছে, গিয়ে ব্যাগ ধরেছে, এখন দোকানদার বলছে কিসে কেরোসিন দেবো, বলে ইতে দাও, বলে আরে বাবা ইতে দিলে তো সব নষ্ট হয়ে যাবে, আমার বউ বলেছে ইতে দিতে, এখন ব্যাগ নিয়েছে, ব্যাগে যখন দিয়েছে সব জিনিসগুলো ভালো রয়েছে যে কোন জিনিস ভালো নাই। এই অন্তর আল্লাহ আমাদের দিয়েছে, মানুষের এক দুটো চোখ দিয়েছে, শুধু এই সামনের দুটো চোখ মিলে একটা চোখ, আর একটা চোখ দিয়েছে অন্তরের চোখ, সে চোখটা আমাদের নেই, যারা আল্লাহ ওয়ালা হয়েছিল আজকে তাদের ভিতরে রয়েছে, সে চোখটা রয়েছে আমার পীর সাহেব আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মোগরাহাটের জমিনে শুয়েছে, আল্লাহ তানার কবরটা জান্নাত উল ফেরদাউস নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই চোখটা ওনাদের ছিল যে সেই চোখটা আজকে আল্লাহ পাক ওনাদের দিয়েছিলেন, আমাদেরও দিয়েছে, কোনো কাজে লাগাতে পারেনি আমাদের সেই অন্তরের চোখে, সেই অন্তরটা আমরা আজকে এরকম সব রকম বাজার নিয়ে কেরোসিন রেখেছি, তার মানে এই অন্তর দিয়ে আমরা নামাজ পড়ি, এই অন্তর দিয়ে আজকে আমরা জানাজার নামাজ পড়ি, আজকের ফরজ নামাজ পড়ি, এই অন্তর দিয়ে রোজা, হজ, যাকাত সব করব, আবার এই অন্তর দিয়ে আজকে ঠাকুর ভাসাতে যাব, এই অন্তর দিয়ে আজকে আমরা কিনা আজকের মদ খেতে যাব, সুদ খেতে যাব, গেঁজা খেতে যাব, ঠিক ওই রকম বাজারের মতো হবে, কোনো কাজে আসবে না বাপ জি। তাই আমি আপনাদের হাতে ধরে নয়, দুটো পায়ে ধরে সন্তান হিসেবে বলবো, ফিরে আসেন, ফিরে আসেন, একটুখানি মওতের আগে আগে একটুখানি পরিবর্তন হই, পরিবর্তন হই বাপ। পরিবর্তনটা কি? আব্বা জান ও যুবকেরা জন ভাইরা, ওরে আমার আম্মি জানেরা শুনে লান জেনে যান, পরিবর্তনটা আবার কি বলবেন হুজুর? পরিবর্তনটা আবার কি? পরিবর্তন ওই সময় আপনি বুঝতে পারবেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আপনার জানিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হকিকতে নামাজি বান্দা যারা হবে, হকিকতে নামাজি বান্দা যারা হবে, নিশ্চিত নামাজের ক্ষমতা এতটা রয়েছে,
নামাজ তাম কুকাদার ওয়াকাস থেকে বাঁচাবে কথা ঠিক না ভুল নামাজ এমন একটা ক্ষমতাশীল আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজই বেনে যাবেন বা আপনি দেখবেন আপনার সমস্ত কুকাস ওয়াকাস থেকে আপনার বাঁচাবে আপনার শরীরের গ্লেস বেরিয়ে আসবে আপনার সংসারে উন্নতি হবে আপনার সংসারে বরকত হবে আপনার ব্যবসায় বরকত হবে আপনি যখন থেকে নামাজ পড়া ধরবেন এই কথা ঠিক না ভুল আমরা তো আজকে জামাতি লোক জামাত আজকে আমরা তাবলীগ ওয়ালাদের বলতে হয় না এরা সব জানে জি আজকে যে কথা আমি আপনাদের আলোচনা করছিলাম কবরে আমার আপনার সওয়াল সোজা হয়ে যাবে যদি আমি আপনি সোজা হই আর যদি আমি আপনি ওদের মতো হই মানে আবু জেহেল মার্কা মুসলমান হই আবু তালিব মার্কা মুসলমান হই উত্তর দিতে পারবো তো পারবো না যদি নাকি আল্লাহর নাফরমান বান্দা হয় আল্লাহর যদি নাফরমান বান্দা হয় আল্লাহ যদি ভোলা বান্দা হয় নবী ভোলা উম্মত হয় কবরে আল্লাহর মালাইকারা প্রশ্ন করবে।